নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে আমি শোল মাছের ঝোল বানাবো। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। এইখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন সবেরই ব্যবহার করেছি। তাহলে দেখো আমি কিভাবে এই রেসিপিটা আজকে বানাই। প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। এবারে কড়াইয়ে সরষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এক এক করে তুলে নিচ্ছি। একটু হালকা করে ভেজে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আমি এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, হালকা ভেজে নেব। এবারে দিয়ে দেব থেঁতো করা রসুন, দুটো লাল লঙ্কা আর গ্রেটারে গ্রেট করা একটা টমেটো দিয়ে দিলাম। সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব অল্প জল, মশলাটা কষানোর জন্য অল্প জল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে মশলাটা কষিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে 3 থেকে 4 মিনিট পর মশলাটা প্রায় কষে এসেছে। এর মধ্যে এখন আমি সিদ্ধ করা আলু দিয়ে দিলাম। আলুর সাথে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। এখন হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব হালকা গরম জল। যেহেতু একটু ঝোল রাখবো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ফুটে উঠছে। 5 মিনিট পর ঢাকা খুলে মাছগুলোকে দিয়ে দেব। আলু তো আগের থেকে সেদ্ধ করা ছিল তাই আর চেক করলাম না, মাছগুলো দিয়ে দিলাম। 2-3 মিনিট পর শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব 1/2 চামচ। গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা নাড়িয়ে নামিয়ে নেব। আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর আমার বন্ধুরা, এইভাবেই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।